ভাই আর একটা প্রশ্ন করেছেন, গণতন্ত্র যদি কুফুরি মতবাদ হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি চালু ছিল? আপনাদের একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করি যে যারা ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত তারা একটা কথা বলে যে উমর রাদিয়াল্লাহু আনহু হলেন গণতন্ত্রের মূর্ত প্রতীক। তো এই ভাই নিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, তার যুগে কি চালু ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এটা ডাহা মিথ্যা কথা। কারণ গণতন্ত্রের জন্মই হয়েছে আজ থেকে মাত্র 150 বছর আগে। কত বছর আগে? 150 বছর আগে। তো এটা উমরের যুগেই বা কোথায় থেকে চালু হলো, আর রাসূলের যুগে কিভাবে চালু হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, পরবর্তীতে মক্কা বিজয়ের পরে তিনি নবী হিসাবে তিনি তার রাষ্ট্রীয় গুণ্ডি পরিচালনা করলেন। এটা গণতন্ত্রের মাধ্যমে হয়নি, বরং গণবিপ্লবের মাধ্যমে হয়েছে। গণবিপ্লব আর গণতন্ত্র কি? আপনারা জানেন একটা কথা, বাংলাদেশে প্রথম বিপ্লব যেগুলো হয়েছে সেগুলো কি গণতন্ত্রের মাধ্যমে হয়েছে? শেখ মুজিবুর রহমান নেতা হয়ে গেলেন, আপনাদের একটু মানে জানার দরকার, আপনারা তো পড়াশোনা করেন না, পড়াশোনাগুলো জানতে পাবেন যে অধিকাংশ দেশে প্রথম বিপ্লবটা হয়েছে গণজাগরণের মাধ্যমে, সমাজ বিপ্লবের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে না। যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, আর সভাপতি ছিলেন কে? মৌলানা ভাসানী। কিন্তু এই দেশ স্বাধীনের জন্য আল্লাহ তার কণ্ঠটাকে কবুল করলেন এমন ভাবে, তো মানুষ তাকে বেছে নিলেন, 98% মানুষ তাকে সমর্থন দিল, তাই না? তাহলে তাকে নির্বাচন করেছিলেন কি ভোটের মাধ্যমে? তারপরে ক্ষমতায় আসলেন জিয়াউর রহমান, ভোটের মাধ্যমে? তারপরে ক্ষমতায় আসলেন কে? এরশাদ। কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে? তাহলে একটু পিছনে চিন্তা করেন, আমি একটু খোলা বলি মাঝখানে, যখন বিপ্লব ঘটে যায় তখন একজনকে মানুষ কি করে? গ্রহণ করে নেয়, মেনে নেয়। প্রেক্ষাপট যখন চেঞ্জ হয়ে যায় মানুষ এমনি সামনে আসে। ভাসানী কোথায় পড়ে থাকলেন? সভাপতি আর যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান মানুষের সামনে চলে আসলেন। এরা কিসের মাধ্যমে আসলেন? গণবিপ্লবের মাধ্যমে। আর গণতন্ত্র আর গণবিপ্লব, সমাজ বিপ্লব এক জিনিস না। তো যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদার বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্র শাসন করেছেন, কথা পরিষ্কার? যে কথাগুলো কিছুক্ষণ আগে আমি বললাম আপনাদের কাছে, অতএব আপনারা বর্তমান প্রেক্ষাপটের আলোকে আসলে পড়াশোনা করে বুঝে আগাবেন, আপনারা জ্ঞান অর্জন করে আগাবেন, তাহলে প্রশ্নের উত্তরগুলো সহজে পাওয়া যাবে। আমার একটা বই আছে এর উপরে লেখা, ভ্রান্তির বেড়াজালে একামতে দিন, এই বইটার মধ্যে সব পথ আমি দেখিয়ে দিয়েছি। এটা প্রশ্ন করে জানার দরকার নাই, এটা আপনার নেটের আছে, বইটা বের করে একটু পড়ার চেষ্টা করবেন, প্রশ্নোত্তর করে আছে ওইটার মধ্যে। আবার আপনি যেগুলো প্রশ্ন করছেন না রাজনীতি সম্পর্কে, এই প্রশ্নগুলো করে আবার উত্তরও দেওয়া আছে সাথে সাথে। জাজাকুমুল্লাহ খায়রান।